রাজশাহীর এই বিখ্যাত খাবারগুলা মিস করবেন না। ভাবুন তো, শীতের সকালে চাদর মুড়ি দিয়ে বসে বসে ভেজা গরম জিলাপি খাচ্ছেন, অথবা রাতে গরু বা হাঁসের মাংস দিয়ে কালাই রুটি, জিভে জল চলে আসে শুনেই এ তো সবে শুরু। রাজশাহীর লোভনীয় আরও খাবারের বিষয়ে জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত। বলা ভালো, রাজশাহীতে কোথাও চট্টগ্রামের অথেন্টিক কালাভুনা পাওয়া যায় না, তবে শহরের তিন মাথায় তিন জায়গায় গরুর ভালো কষা মাংস পাওয়া যায়। ইচ্ছে হলে সেগুলো ট্রাই করতে পারেন। নাম্বার ১, ঢাকা রাজশাহীর হাইওয়েতে কাটাখালী বাজারে ইব্রাহিম অথবা একতা হোটেলের কালাভুনা। নাম্বার ২, রাজশাহী সিটি হাটের কালাভুনা, শুধু হাটের দিনে পাওয়া যায়। তাছাড়াও নহাটার কালাভুনা, এটাও হাটের দিনে পাওয়া যায়। আরও আছে কাজলার মিজানের আচারি খিচুড়ি চাপ ও সিটি কলেজের পাশের অ্যারাবিয়ান চিকেন চাপ গ্রিল সাথে নান। আরও আছে তালাইমারি শুভ হোটেলের বর্ধনা গরু ভুড়ি এবং তালাইমারি ফুলতলা মোড়ের চটপটে। চলে আসলাম ভদ্রাই। ভদ্রা মোড়ের অতিথি হোটেলের সকালের লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, কালাভুনা, কষা মাংস, সন্ধ্যায় চা, বটভুনা, চাপ, এখানে সব খাবারই পাওয়া যায় এভারেজে। রেলগেটে বিন্দুর হোটেলে মাছের রেসিপি ট্রাই করতে পারেন। আমচত্বরের ছোট আলু পুরি, এটাও অনেক সুস্বাদু। এবার চলে গেলাম সাহেববাজার। সাহেববাজারের পাশে গণকপাড়া রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের দিওয়ান অনলি শাহী কালোজাম। সাহেববাজারের জিরো পয়েন্টের ভাজা পোড়া খেতে ভুলবেন না। সাহেববাজারের বড় মসজিদের পাশে শামীম সুইটের স্পঞ্জ, রসগোল্লা ও সিঙ্গাড়া, নিমকি টক। সাহেববাজারের বড় মসজিদের পেছনে বিদ্যুৎ হোটেলের খাসির কলিজা সিঙ্গাড়া টেস্ট করতে মিস করবেন না। মণিচত্বরের মৌচাকের দই ও নবরূপের রসমালাই খেতে ভুলবেন না। ওপর শহর ও সাহেববাজার এলাকায় পিএন গার্ল স্কুলের উল্টো পাশে পাতিহাঁসের ভুনা ও কালা রুটি ট্রাই করতে পারেন। এবার চলে গেলাম সিএমবির মোড়ে। সিএমবির মোড়ে রানার গরম মিষ্টি ও ডালপুরি খেতে ভুলবেন না। পাশেই রাস্তার ধারে পাবেন নেহারি ও সেই সিদ্ধ আটার রুটি। রানীবাজার ও বাটার মোড়ের জিলাপি অনেক টেস্ট, অনেক মজাদার। আরও আছে রানীবাজারের ডালপুরি, সুজি এবং সুইস ইন হোটেলের পাশে বিরিয়ানির সিঙ্গাড়া ও পাকোড়া, খাসির কিমা, আলুর চপ, খাসির মাংসের চপ, সাথে কাসুন্দি মেশানো সালাদ, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে এখানে। হয়তো আরও অনেক খাবার আছে যেগুলো আমি যুক্ত করতে পারিনি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খাবার চেখে দেখে আর একটা রিভিউ পোস্ট দিতে ভুলবেন না কমেন্টের নিচে। পরিশেষে বলি, রাজশাহীতে এসে পুরো সিল্ক সিটি ঘুরে যেতে ভুলবেন না। সুস্থ ও নিরাপদে থাকুন, এই শুভকামনা রইল সবার জন্যে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার, একটি লাইক ও ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।